আজ তেসরা জুন আজকে মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এই ফল প্রকাশে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা নজর করা সাফল্য লাভ করেছে দেখো মাধ্যমিক পাশের হার এবছর ছিয়াশি দশমিক ছয় শূন্য শতাংশ তো এই মাধ্যমিক পরীক্ষায় যে ফল করেছে তার হার ছেলেদের পাশের হার এবং মেয়েদের পাশের হার এখানে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিও শেষে তোমাদের বলে দেব যে দু সালের মাধ্যমিক পরীক্ষার রুটিনটা তো দেখো মাধ্যমিক পাশের হার ছিয়াশি দশমিক ছয় শতাংশ ছয় শূন্য শতাংশ চলতি বছরে মাধ্যমিক পাশের হার ছিয়াশি দশমিক ছয় শূন্য শতাংশ এর মধ্যে মেয়েরা পাশ করেছে পঁচাশি শতাংশ এবং ছেলেদের পাশের হার অষ্টআশি দশমিক পাঁচ নয় শতাংশ আজ শুক্রবার মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কথা জানিয়েছেন তিনি বলেন পরীক্ষায় উপস্থিত হয়েছে এবছর মোট পরীক্ষার্থী ছিল এগারো লক্ষ ছাব্বিশ হাজার আটশো তেষট্টি জন প্রায় পঞ্চাশ হাজার বেড়েছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী মানে গত বছরের তুলনায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীর সংখ্যা এবার বেড়েছে এর মধ্যে ছাত্রদের সংখ্যা পাঁচ লক্ষ উনষাট হাজার সেখানে ছ লক্ষ ছাব্বিশ হাজার আটশো চারজন ছাত্রী তো এই হলো কি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে সংক্ষিপ্ত বিষয় এবার তোমাদের দু সালের মাধ্যমিক যে পরীক্ষা হবে তার রুটিন সম্পর্কে আলোচনা করবো ওই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ তেইশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা দেখেন নাও রুটিনটা তো এখানে দেখো দু সালের তেইশ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তো তেইশ ফেব্রুয়ারি বলেছে প্রথম ভাষা অর্থাৎ তেইশ ফেব্রুয়ারি দু সালে প্রথম ভাষা শুরু হবে চব্বিশে ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি আর প্রথম ভাষাটা হচ্ছে গিয়ে বাংলা পঁচিশে ফেব্রুয়ারি ভূগোল সাতাশ ফেব্রুয়ারি ইতিহাস আটাশ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান দুই মার্চ অঙ্ক তিন মার্চ পদার্থবিজ্ঞান চার মার্চ ঐচ্ছিক বিষয় এই হলো গিয়ে দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন তোমরা ভালো করে পড়াশোনা এখন থেকে শুরু করে দাও তাহলে আশা করি প্রত্যেকের ভালো পরীক্ষা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো তার জন্য চ্যানেলটিতে তোমার যদি নতুন এসে থাকো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ